হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টিজ মম কিচেন তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটিও ক্লিক করতে ভুলো না তো আজকের রেসিপিটা হচ্ছে একটা হেলদি ড্রিঙ্কস তো হেলদি ড্রিঙ্কস তো অনেকেই খেয়ে থাকো বাট এই ড্রিঙ্কসটা কিন্তু হেলদির সাথে সাথে ভীষণ টেস্টিও তো চলো দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সমস্ত কিছু রেডি হয়ে আছে তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে আমার এই ড্রিঙ্কসটা বানানোর জন্য পেঁয়াজ কুটি এখানে চার ভাগের এক ভাগ আছে এটা কিন্তু এক এক গ্লাস পরিমাণের জন্য এখানে আছে একটা কুচি কেউ যদি বেশি ঝাল খেতে চাও তাহলে নিজেদের ইচ্ছে মতো লঙ্কা কুচিটা দিতে পারো তার সাথে আছে বিটনুন চিনি লেবু আর এখানে আছে ছাতু আর আছে চাট মশলা তো এই কটা জিনিস দিয়ে কিন্তু আমার এই হেলদি ড্রিঙ্কসটা তৈরি হয়ে যাবে তো চলো স্টার্ট করি গ্লাসটা নিয়ে নিয়েছি এবার আমি এটাতে জল এবার আমি মতো জল দিয়ে নিলাম এটাতে ছাতুটা দেব আমি এখানে মোটামুটি সাড়ে তিন চামচের মতো ছাতুটা দিয়ে নিলাম এবার আমি কিন্তু ছাতুটাকে ভালো করে মিক্সড করব অনেক সময় কিন্তু ছাতুতে এই রকমভাবে লামস পড়ে যায় তো খানিকক্ষণ এটাকে ভালো করে মিক্সড করতে হবে তো আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে এবার আমি একে একে সব জিনিসগুলো দিয়ে দেবো প্রথমে দেব পেঁয়াজ কুচিটা তারপরে দেব লঙ্কা তারপরে দেব চিনিটা নুনটা তোমরা পরিমাণ মতো দিতে পারো আর তার সবার শেষে দেব লেবু আর এবার আমি দিয়ে দেব চাট মশলাটা এবার এটাকে মিক্সড করে নিতে হবে তোমরা যদি কেউ রোজ সকালবেলা এটাকে খেতে পারো তাহলে কিন্তু খুব উপকার হবে আর ছাতু কিন্তু প্রচুর শরীরে হেল্প করে ডাইজেস্ট করতে তো তোমরা চাইলে কিন্তু রোজ দিন তোমাদের সকালের ব্রেকফাস্টের মধ্যে কিন্তু এটাকে প্রেফার করতে পারো তো চলো এবার এমনি এটাকে সার্ভ করার জন্য অন্য আরেকটা গ্লাসে ঢালি তো তোমরা কাচের গ্লাসও ইউজ করতে পারো বাট আমি এখানে একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি আবার এই গ্লাসটার মধ্যে আমি কিন্তু এই শরবতটাকে ঢেলে নেবো যাতে কিনা সার্ভের পর এটা দেখতে ভীষণই সুন্দর লাগে তো তোমরা খুব জটজলদি এই ড্রিঙ্কসটাকে বানিয়ে নিতে পারবে আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে এটা তোমাদের কেমন লেগেছে আর কমেন্ট বক্সে কমেন্ট করতে করতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমাদের কমেন্টস পেলে কিন্তু আরও অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে তো আমি যতটুকু জানি তোমাদের সবাইয়ের সাথে সেটা কিন্তু আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ড্রেঞ্জটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে এখন শুধু এটা খাবার অপেক্ষা তো এটার ফাইনাল লুকটা দেখবে তো দেখে না দেখলে তো চলো আজকের মতো টাটা